আজকে 14ই জুলাই, আজকে রাতটা পার হলেই আগামীকাল মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফলাফলের সাথে সাথেই ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টা চলে আসছে। তো বেশিরভাগ ছাত্রছাত্রী তারা তাদের বিদ্যালয়কে বেছে নেয়, তো তারা তখন বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে জানতে পেরে যাবে তারা কখন কিভাবে ভর্তি হবে। আমি আজকে যে কারণে ভিডিওটা তৈরি করলাম, যে কোভিড পরিস্থিতির জন্য এই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যার জন্য ভালো স্কুল আমি কয়েকটা দেখাচ্ছি, যে স্কুলে একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষা এবার কেমনভাবে ভর্তি কেমনভাবে তারা হতে পারবে, আমি সেই স্কুলের ওয়েবসাইট থেকে সরাসরি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। একটু দেখো ভালো করে। আমি প্রথমে চলে আসছি সবথেকে নাম করা স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইটে। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ওয়েবসাইটটা আমি ওপেন করছি। দেখো, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। নরেন্দ্রপুরের এবারে যে অ্যাডমিশন নোটিফিকেশনটা তাদের ওয়েবসাইটে ডিসপ্লে করছে, নোটিশ ফর অ্যাডমিশন টু ক্লাস 11, আমি এটা ডাউনলোড করে রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেখো পরিস্থিতি কোন দিকে নিয়ে চলে গেছে, আমাদের পড়াশোনার উপর কতটা প্রভাব ফেলেছে। কিছু করার নেই, অ্যাডমিশন টু ক্লাস 11 2021, এখানে যে সমস্ত বিষয়ে ভর্তি হয় সে সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে। কি বলছে, যে দোজ ক্যান্ডিডেট হু ফিল্ড ইন ফর্মস ফর অ্যাডমিশন টু ক্লাস 11 2021 ইন দা সায়েন্স স্ট্রিম আর রিকোয়ার্ড টু আপলোড দ্যার বোর্ড মার্কস ডাউনলোডেড কপি, যেটা তোমরা আগামীকাল ডাউনলোড করবে বোর্ডের মার্কশিটটা, সেটা তোমাকে ওখানে নরেন্দ্রপুরের যে বিদ্যামন্দির বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদেরকে আপলোড করতে হবে বিটুইন 16 থেকে 18 থেকে 18-7-এর মধ্যে ফ্রম দেয়ার রেসপেক্টিভ লগ ইন ক্রেডেন্সিয়াল, তোমাদের লগ ইন করে নিতে হবে। তারপর কি বলছে দেখো, দ্য লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড ইন দ্য বিদ্যালয় ওয়েবসাইট অন 20 জুলাই অ্যাট 4 PM। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট একটা বেরোবে, সেটা 20 জুলাই বেরোবে 4টের সময়। এটাকে তারপরে কি হবে, তারপরে একটা ইন্টারভিউ নেওয়া হবে। দ্য সিলেবাস ফর ইন্টারভিউ উইল রিমেন সেম অ্যাজ দ্যাট অফ দ্য অ্যাপটিটিউড টেস্ট ইনফর্মড আর্লিয়ার, মানে আগে বছরগুলোতে যেমনভাবে অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি সেই সিলেবাসের উপরই একটা ইন্টারভিউ নেওয়া হবে, ভার্চুয়াল ইন্টারভিউ। তাহলে এই পরিস্থিতিতে রিটেন টেস্ট কিন্তু বন্ধ থাকছে। ঠিক একইভাবে হিউম্যানিটিস গ্রুপ মানে আর্টসে, আর্টসের ভর্তির জন্য সাবজেক্টগুলো দেওয়া আছে, সেখানে মার্কসের কথা বলা আছে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন ফ্রম 19 জুলাই 10 AM টু 25 জুলাই, 19 থেকে 25-এর মধ্যে বিকেল 5টার মধ্যে তাদের অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলো বলা আছে, তাদের লিস্টটা বেরোবে 27-এ। এবারে বলছে, কোয়েশ্চেন টু বি আস্ক ইন দ্য ইন্টারভিউ উইল বি ফ্রম দ্য সিলেবাস অফ ক্লাস 10, ক্লাস 10 এর সিলেবাসের উপর একটা ইন্টারভিউ হবে। তাহলে এবারে সমস্ত রিটেন টেস্ট কিন্তু বন্ধ থাকছে, রিটেন টেস্ট কিন্তু বন্ধ থাকছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। যারা এই বিদ্যালয়ে ভর্তি হতে চাও তারা এই ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। আমি আরেকটা ওয়েবসাইট তোমাদের ওপেন করছি, দেখো আমি ওপেন করছি
তোমাদের কাছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার ওয়েবসাইটটা ওপেন করছি। এখানেও দেখো, এখানেও অ্যাডমিশন নোটিফিকেশন ওয়েবসাইটে হয়েছে, আমি সেটা ডাউনলোড করে রেখেছি পুরুলিয়ার ওয়েবসাইট থেকে। পুরুলিয়ার ওয়েবসাইটটা 10 তারিখে 10th জুলাই তারা নোটিফিকেশনটা পাবলিশ করেছে। কি বলছে, মার্কসের কথা বলা আছে, সেটা তোমরা দেখে নেবে। আমি পিডিএফ ফাইল এবং ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে কি বলছে একটু লক্ষ্য রাখো, এখানে বলা আছে an oral test over telephone will be conducted in physics, chemistry and mathematics for such students. তাহলে যে shortlisted student ওরা published হবে, তাদের oral test হবে টেলিফোনের মাধ্যমে, টেলিফোন oral test হবে। আবার এটা সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে একইভাবে, যারা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও, তাদের ক্ষেত্রে ওরাল টেস্ট হবে ওভার টেলিফোন। সেই টেস্টটা কিন্তু উইল বি কন্ডাক্টেড ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ, শুধু ম্যাথমেটিক্স এবং ইংলিশের উপরে। তাহলে কোভিড পরিস্থিতিতে আমাদের ক্লাস 11-এ ভর্তির সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের কাছে এখন একটাই রাস্তা, অনলাইন। যেমনভাবে আগে বছরগুলোতে ভর্তি প্রক্রিয়া চলতো সেরকম কিন্তু নয়, এবারে আমরা বাড়ির বাইরে বেরোতে পারছি না, যার জন্য আমাদেরকে অনলাইনের মাধ্যমেই ওয়েবসাইট, যে সমস্ত স্কুলে ভালো ভালো স্কুলে সবাই ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদেরকে দেখে নিতে হবে। দেখে নিলে তোমরা তথ্যটা পাবে। আমি জাস্ট এই আভাসটা দেওয়ার জন্য যে রিটেন টেস্ট বন্ধ, তোমাদের ভর্তি হতে হবে ওরাল টেস্টের মাধ্যমে, ভার্চুয়াল ইন্টারভিউ হবে। কিভাবে হবে তোমরা সেই স্কুলের মাধ্যমে জেনে নিতে পারবে। এরপরেই 2-3 দিন বাদে আবার উচ্চ মাধ্যমিকের ফলাফল, সেখানে আমাদেরকে দেখতে হবে কলেজে ভর্তির ব্যাপারটা, সেখানে কোন কলেজ কিভাবে ভর্তি নেবে। ঠিক আছে, তোমরা ভালো রেজাল্ট করো, আগামীকাল তোমাদের ফলাফল ভালো হোক এই কামনা করে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি।